আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। মাত্র 30 মিনিটে হৃদরোগ নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন ব্রিটিশ বিজ্ঞানীদের। ব্রিটেনে বসবাসরত অর্ধেক বাংলাদেশিদের নেই মেশিন রিডেবল পাসপোর্ট, সময়সীমা শেষ হচ্ছে নভেম্বরে। লন্ডনে 3 দিনব্যাপী বাংলা একাডেমি বইমেলা শেষ হচ্ছে কাল শনিবার। ব্রিটেনে প্রতি 4টি হাসপাতালের মধ্যে 3টির সেবার মান অবনতির দিকে, রিপোর্ট সিকিউসির। মুক্তি পেলেন বিনা বিচারে 22 বছর জেল খাটা সিলেটের ফজলু মিয়া। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। মাত্র 30 মিনিটে হৃদরোগের নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। রক্ত পরীক্ষার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের এডিনবরা রয়্যাল ইনফার্মারি হাসপাতালের একদল বিজ্ঞানী। ওই পদ্ধতিতে দ্রুততম সময়ে ও সহজেই ধরা পড়বে হৃদরোগ। এটির ব্যবহার শুরু হলে হার্ট অ্যাটাকের আশঙ্কায় হাসপাতালে রোগী ভর্তি অর্ধেকে কমে আসবে বলে আশা করছেন এ পদ্ধতির উদ্ভাবকরা। এ প্রক্রিয়ায় রক্তে বিশেষ একটি রাসায়নিক উপাদান খুঁজে আছে কিনা খুঁজে দেখতে সময় লাগবে মাত্র 30 মিনিট। 6,304 জনের ওপর ওই পরীক্ষা চালিয়ে 99.6% নির্ভুল ফলাফল পাওয়া গেছে। এখন যুক্তরাজ্যের 26,000 মানুষের ওপর পরীক্ষাটি চালানোর পরিকল্পনা করছে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন। প্রতিবছর বিপুল সংখ্যক রোগী বুকে ব্যথার কারণে হাসপাতালে চিকিৎসা নেন। তাদের হৃদরোগ নির্ণয়ের জন্য বর্তমানে 2টি পদ্ধতির প্রচলন রয়েছে। একটি পরীক্ষা করা হয় রোগীকে প্রথমে হাসপাতালে ভর্তি করার পরপরই, আরেকটি এর 12 ঘন্টা পর। নতুন পরীক্ষা পদ্ধতিতে ট্রোপোনিনের উপস্থিতি মাত্র 30 মিনিটে জানা যাবে, এমনকি এর মাত্রা খুব কম হলেও, তাই রোগীকে হাসপাতালে দীর্ঘ সময় আটকে রাখার প্রয়োজন হবে না। আর নতুন এ পরীক্ষায় খরচ পড়বে 10 পাউন্ডেরও কম। মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামী 24 নভেম্বর। 24 নভেম্বরের পর থেকে পুরনো হাতে লেখা পাসপোর্ট নিয়ে কেউ আর বিমানে ভ্রমণ করতে পারবেন না। ব্রিটেনে বসবাসরত প্রায় অর্ধেক এখনও এমআরপি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেননি। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। আগামী 24 নভেম্বর থেকে হাতে লেখা পাসপোর্ট নিয়ে আর ভ্রমণ করা সম্ভব হবে না। প্রত্যেকের জন্য প্রয়োজন হবে মেশিন রিডেবল পাসপোর্ট। অথচ ইউকেতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখনো 50 ভাগেরও বেশি লোকজনের মেশিন রিডেবল পাসপোর্ট নেই। ভ্রমণ করতে গেলে তাদেরকে পড়তে হবে বড় রকমের বিড়ম্বনায়, এমনটাই জানালেন বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার কনসোলার। আমাদের একটা এস্টিমেশন বলছে যে লন্ডনে বাংলাদেশের জন্য প্রায় 1 লক্ষ এমআরপি দরকার। বাংলাদেশ হাই কমিশন লন্ডনে এ পর্যন্ত 35,000 করতে পেরেছে। বার্মিংহাম, ম্যানচেস্টার, আমাদের 5-5-10,000, 45,000 এমআরপি করা প্রসেস করা সম্ভব হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে 24 নভেম্বরের পরে যাদের হাতে লেখা পাসপোর্ট থাকে তারা অবৈধ হবে না যার যার দেশে, বাট জার্নি উইল বি ডিফিকাল্ট। 2011 সালের সেপ্টেম্বর থেকে এমআরপি পাসপোর্ট প্রদানের কার্যক্রম শুরু হলেও 24 নভেম্বরের মধ্যে তা আর কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব নয়। দ্রুত গতিতে তা সম্পূর্ণ করার জন্য হাই কমিশন থেকে প্রেরণ করা 2টি প্রস্তাবের ব্যাপারে এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। 24 নভেম্বর ভিতরে হয়তো অ্যানাদার 5-7,000 করা সম্ভব, বাট যেই টার্গেট 1 লক্ষ সেটা সম্ভব না। সেটা করতে গেলে আমরা যেই প্রস্তাবগুলো পাঠিয়েছি, একটা হচ্ছে আউটসোর্সিং করা, আর একটা অপশন হতে পারে ক্র্যাশ প্রোগ্রাম, বাট আমরা এখন পর্যন্ত কোনো ডিসিশন পাই না। বাট আমরা শুনেছি বিষয়গুলো জিনিসগুলো অ্যাক্টিভ কনসিডারেশন আছে এবং আমরা সিদ্ধান্ত অপেক্ষায় আছি, বাট আমাদের এন্ডে যতটুকু করা সম্ভব সেটুকু করছি। 24 নভেম্বরের পরেও এমআরপি পাসপোর্ট প্রদানের কাজ অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। 24 নভেম্বরের পরেও যারা এমআরপি করতে চায় তাদের তো এটা তো চলমান প্রক্রিয়া চলতেই থাকবে, সুতরাং আমরা কন্টিনিউ করব। আপনি দেখেন যে আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট এখন ডেইলি 140টা করে রেখেছি এবং আমরা উই আর রেডি টু ইনক্রিজ। এদিকে ইউকেতে বসবাসরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্টের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করতে হাই কমিশনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে বলেও জানানো হয়। যেদিন থেকে প্রসেস শুরু হয়েছে তখন থেকে কিন্তু বাংলাদেশ হাই কমিশন লন্ডন অনবরত কিন্তু মিডিয়ার মাধ্যমে
এই প্রচার করে যাচ্ছে। এবং আমরা লাস্ট কয়েকদিন আগে কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো স্পেশালি যে আপনাদের স্ক্রলে আপনারা এই তথ্যটা প্রত্যেকদিন দিতে থাকে, কিছু সময় হলে অন্তত খবরের সময়টুকু যখন মানুষ খবর দেখে নিচে স্ক্রলে তারা যেন এই তথ্যটা পায়। আর যত দিন ঘনিয়ে আসবে আমরা এখান থেকে রেগুলার রিমাইন্ডার দেবো মিডিয়ার মাধ্যমে, কারণ জনগণের কাছে যাবে তো মিডিয়া। এমআরপি পাসপোর্ট দ্রুত গতিতে প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের ধীর স্থির নীতির ফলে প্রবাসীরাই দুর্ভোগে পড়বেন বলে মনে করেন বিশিষ্ট জনরা। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। লন্ডনের তিন দিনব্যাপী বাংলা একাডেমি বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব শেষ হচ্ছে কাল শনিবার। বিস্তারিত দেখুন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শাহ এম হোসেনের রিপোর্টে। বাংলা একাডেমির উদ্যোগে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপী এক বইমেলার আয়োজন করা হয়। প্রথমার্ধে ছিল কবিতা পাঠের আসর, এতে বিভিন্ন কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং বাংলা একাডেমির প্রকাশিত বই এবং ব্রিটেনেও প্রকাশিত বই এই মেলায় স্থান পায়। এতে আগত দর্শনার্থীরা বই পেয়ে দারুণভাবে খুশি। বইমেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বইমেলা সম্পর্কে মন্ত্রী বলেন, উঁচু মানের, সেগুলো ইতিমধ্যে অনুবাদের কাজ শুরু হয়েছে এবং কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তবে যে জায়গাটায় আমরা পেছনে আছি এখনও, সেটা হলো যে এগুলোকে বিপণন, আন্তর্জাতিক বাজারে বিপণন করা, সেটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের দেশে একটি অত্যন্ত দক্ষ একটি প্রকাশনা সংস্থা আছে ইউপিএল, যারা ইতিমধ্যেই অনুবাদ গ্রন্থ বিশ্ববাজারে নিয়ে গেছে। তাদের মাধ্যমে আমরা কিছু বই বিপণনের কাজ শুরু করব। পৃথিবীর সব জায়গায় বাংলা ভাষাভাষীদের কাছে বাংলা বইকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই বইমেলার আয়োজন করা হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান বলেন, বাংলা একাডেমি বইমেলা লন্ডনে আজকে যেটা অনুষ্ঠিত হলো, আমি নিজে এই অনুষ্ঠানে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। মনে করি যে বইমেলার মাধ্যমে বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতি ব্রিটিশ বাংলাদেশে ডায়াসপোরা এবং আমাদের যে নতুন প্রজন্মের কাছে এটা অত্যন্ত সমাদৃত হবে এবং তাদের সাথে একটা সেতু বন্ধন সৃষ্টি করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট মিনিস্টার নাদিম কাদের, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, কবি শামীম আজাদ সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াসমিন সুলতানা পলিন। অনুষ্ঠান শেষে সম্মিলিত পরিষদের সভাপতি গোলাম মোস্তফা আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা শেষ হয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ ট্রাস্ট NHS পরিচালিত হাসপাতালগুলোর চেয়ে জিপিগুলোর সেবার মান উন্নত, এমনটি উঠে এসেছে কেয়ার কোয়ালিটি কমিশনের রিপোর্টে। প্রতি চারটি হাসপাতালের মধ্যে তিনটির সেবার মান অবনতির দিকে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। গতকাল বৃহস্পতিবার CQC-র প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রোগীদের স্বাস্থ্যসেবা দিতে অবহেলাসহ কয়েকটি কারণে NHS-এর শতকরা 13% হাসপাতাল নিরাপদ স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে। 61% হাসপাতালের সেবার মানের আরও উন্নতির প্রয়োজন। NHS পরিচালিত মাত্র 26% হাসপাতালের সেবার মান সন্তোষজনক, এমনটি উঠে এসেছে রিপোর্টে। এর বিপরীতে ব্রিটেনে 80% জিপির সেবার মান সন্তোষজনক বলে CQC-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্রিটেনের হেলথ সেক্রেটারি জেরেমি হান্ট বলেছেন, স্বাস্থ্যসেবার উন্নতির সূচক বজায় রাখতে না পারা অপ্রত্যাশিত। বিনা বিচারে 22 বছর জেল খাটা সিলেটের ফজলু মিয়া অবশেষে পেয়েছেন কাঙ্ক্ষিত মুক্তির দেখা। বিস্তারিত থাকছে আমাদের সিলেট প্রতিনিধি ফয়সল আহমেদ মুন্নার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে তৈরি রিপোর্টে। বিনা বিচারে 22 বছর জেল খাটা ফজলু মিয়া ছাড়া পাচ্ছেন। খবরটি বুধবার থেকে সিলেট শহরে ছড়িয়ে পড়ে, তাই বৃহস্পতিবার সকাল থেকেই কারাফটকে দেখা যায় উপচে পড়া ভিড়। মানুষের এমন আগ্রহের কারণ একটাই, কারাগারে ফজলু মিয়া নামে এমন একজন রয়েছেন যিনি বিনা বিচারে সিলেট কারাগারে বন্দী ছিলেন গত 22 বছর ধরে।
দুপুর সোয়া 12টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটকের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ান ফজলু মিয়া। কারাগারের সামনে কারা কর্তৃপক্ষ ও ফজলুর গ্রাম ধরাধরপুরের মানুষ ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন। ফজলুর মুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেন কারা কর্তৃপক্ষ। কারাগার থেকে মুক্তি পেয়ে সবার উদ্দেশ্যে হাত উপরে তোলেন ফজলু মিয়া। তার চোখে মুখে তখন মুক্তির আনন্দ। আর কারা ফটকের বাইরে গিয়েই তিনি তার পালক পিতা দক্ষিণ সুরমার গোলাম মাওলার বাড়িতে যেতে চান, যেখানে গত 22 বছরে অনেক কাজ জমা পড়ে আছে বলে জানান তিনি। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন সিলেট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান মিয়া, ফজলুর জিম্মাদার সহপাঠী কামালউদ্দিন রাসেল সহ আরও অনেকেই। দক্ষিণ সুরমার ধরাধরপুরের মিরবাড়ির ফজলুর পালক পিতা গোলাম মাওলার মৃত্যুর পর তাকে 1993 সালে 54 ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। আর এসবের পেছনে সম্পত্তি দখলের ষড়যন্ত্র ছিল বলে জানান তার আইনজীবী। চ্যানেল আই নিউজ ডেস্ক। বাদেশ্বর নাসিরুদ্দিন হাইস্কুল ও বাদেশ্বরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মহসিন চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, মুর্শিদ আলম চৌধুরী, রাহি কাজী জিলানি, মুজিবুল ইসলাম আরজু, মোহাম্মদ তাজুল ইসলাম, শাহজাহান সিরাজদারা, নীলফার ইয়াসমিন, মুতাসির হোসেন মুকিত প্রমুখ। দক্ষিণ সুরমা জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে আলোচনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাজি হোসেন আহমদ এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ। সভায় অতিথি ছিলেন পারভেজ আহমেদ, শাহ আলম, আজিজ চৌধুরী, আব্দুল বারী, মাহবুবুল আলম, নাসিরুদ্দিন, মহিউদ্দিন আলমগীর প্রমুখ। বক্তারা দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। দুর্গাপাশা ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর প্রধান ইফতেখার হোসেন চৌধুরী, মতিনুজ্জামান, নুরুল আমিন, নুরুল হক, লালা মিয়া, শামসুল হক চৌধুরী, সুলেমান আলী, জালাল মিয়া, আজিজ মিয়া, রূপা মিয়া, আব্দুর রাজ্জাক ও দিলওয়ার হোসেন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহামে সৈয়দ মহসিন আলী স্মরণে শোকসভা। জুরিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আই কন্ট্রাক্ট এক্সপেরিমেন্টের ভিন্নধর্মী আয়োজন। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সদ্যপ্রয়াত বৃহত্তর সিলেটের বরেণ্য রাজনৈতিক সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফেনের স্মরণে শোকসভা করেছে জাস্টিস ফর জেনোসাইড 1971 ইন ইউকের মিডল্যান্ড শাখা। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার স্মেট উইকের একটি হলে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মিডল্যান্ড শাখার সভাপতি সিতার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরণ মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কনভেনার মনসুর আহমদ মকিস। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিরুদ্দিন, হিফজুর রহমান খান, নুরুল ইসলাম বেলাল, মাহবুব আলম চৌধুরী, মাখন, মুস্তফা কামাল বাবলু, গাবরু মিয়া, কামাল আহমেদ, গিয়াসুদ্দিন, নুরুল ইসলাম কিসলু, জয়নাল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ। চোখ রেখে পরস্পরের প্রতি মানবিকতা আর ভালোবাসা দিয়ে সকল বিভাজনকে জয় করার স্লোগান নিয়ে বৃহস্পতিবার এক ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করেন জুরিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আই কন্ট্রাক্ট এক্সপেরিমেন্ট। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। সুইজারল্যান্ডের জুরিখের টোনি এরিয়ালে গত বৃহস্পতিবার আই কন্ট্রাক্ট এক্সপেরিমেন্ট নামের একটি সংগঠন 31টিতে চোখে চোখ রেখে এক দুই মিনিট একে অপরের প্রতি চাহনি দিয়ে
এক বিশেষ আকর্ষণ তৈরি করে গড়ে তোলেন বন্ধুত্ব। জেনে নেয় একে অপরকে, তারা চোখের এই বিশেষ চাহনি বা চোখের এই ভাষাকে বলছেন মানবতার জন্য প্রেম, বন্ধুত্ব এবং ভালোবাসা। তারা সবাই একই বিশ্ব পরিবারের সদস্য, তারা বদলে দিতে চান এই বিভক্ত পৃথিবীকে। জুরিখের টোনিয়ারিয়ালে 3 ডিগ্রি তাপমাত্রায় শীতের মধ্যে কর্মসূচির শুরু। বিকেল 3টা থেকেই দেখা যাচ্ছে পরিচিত অপরিচিত সবাই বসে চোখে চোখ রেখে তাকিয়ে আছেন একে অপরের দিকে 1 থেকে 2 মিনিট। এই প্রথমবারই একে অপরের সাথে পরিচিত হয়েছেন অনেকেই। The program is quite simple. It's about looking into each other's eyes. It's a worldwide kind of flash mob. It's not really a flash mob, but it's sort of. With the people I know, and it's interesting to meet new people in a new way. Yeah. No. I've never seen them before. Yeah. Of time to look somebody in the eyes, just my own reaction. Because of eye contact. And how long you want to silence today? How many hours or? সকলের চোখেই নাকি আছে জাদু, এটাকে বের করে নিয়ে আসতে হয়। চোখের চাহনি বা এই জাদু দিয়ে বিশ্বকে পরিবর্তন করতে চান এই কর্মসূচির উদ্যোক্তা জানস হোরবাত। I'm organizing this event because of international activity group called Deliberators, my heart. It's about connection, it's about people talking to with each other more, and there are around 150 cities joining this experiment. চোখ যে মনের কথা বলে, আসলেই কি চোখ কথা বলে? সুইজারল্যান্ডের আই কন্টাক্ট এক্সপেরিমেন্ট নামে একটি সংগঠন তাদের কর্মসূচি দিয়েছে চোখে চোখ রেখে কথা বলার জন্য, চোখের ভাষা বোঝার জন্য। এখানে একে অপরের চোখের দিকে তাকিয়ে পরিচিত অপরিচিত সবাই চিনে নিচ্ছেন একে অপরকে। তারা চান ভালোবাসা, প্রেম, দৃঢ়তা এবং পৃথিবীর সকল মানুষ চোখে চোখ রেখে একে অপরের প্রতি সম্মান দেখাবে। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। ফ্রান্সে বসবাসরত ঢাকা জেলার দুহার নবাবগঞ্জবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ শাহিল জানান, প্যারিসের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগ প্রবীণ নেতা মহসিন উদ্দিন খানের লিটনের পরিচালনায় রুহুল কাদির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ অ্যাভিয়েশনের সভাপতি শাহজাহান সারু, মেট্রো হাউস মসজিদ কমিটির সভাপতি শামীম মোল্লা, সাইফুল ইসলাম, মিজানুর রহমান সুহেল সহ আরও অনেকে। এ সময় বক্তারা আগত অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে সকল প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান, সুমন, হিরণ, সাইদ, বাবু, ফনু, চঞ্চল, দুলাল সহ আরও অনেকে। এবার খেলার খবর। সিলেট স্পোর্টিং ক্লাব বার্মিংহামের উদ্যোগে সম্পন্ন হল ন্যাশনাল গাফলা প্রতিযোগিতা। প্রায় 100টি দলের অংশগ্রহণে বার্মিংহামে অনুষ্ঠিত বাংলাদেশের ভাটিবাংলার ও গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী গাফলা খেলা প্রতিযোগিতার বিস্তারিত থাকছে লোকমান হোসেন কাজের রিপোর্টে। সিলেট স্পোর্টিং ক্লাব বার্মিংহামের উদ্যোগে আয়োজন করা হয় ন্যাশনাল গাফলা প্রতিযোগিতা 2015। গত মঙ্গলবার বার্মিংহামের ইকবাল ব্যাংকুটিং হলে সিলেট স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ কামাল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় প্রতিযোগিতা শুরু হয়। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে কার্ডিফ, রসডেল, ব্রাইটন, অল্ডহাম, অক্সফোর্ড, লন্ডন, টিপটন, অলসল, নর্থহ্যাম্পটন, কভেন্ট্রি সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রায় 100টি দলের অংশগ্রহণে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ভাটিবাংলা ও গ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা গাফলা খেলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুক মিয়া, মাসুক আহমদ, কাজী রুকনুজ্জামান, আহমেদ কবির, সুয়েল আহমদ, সাবুল আহমদ, মাসুক মিয়া, বোরহান মিয়া, জুবের আলম, আনোয়ার ইসলাম আনোয়ার, মুদাসির খান, সুনু মিয়া, খসরু মিয়া, আফরোজ আলী, আজির উদ্দিন, মাজিদ মিয়া, সামাদ মিয়া, বিলাল আহমদ প্রমুখ। ভোর রাত থেকে পরদিন সকাল 11টা পর্যন্ত বিরামহীনভাবে চলা এই গাফলা খেলা প্রতিযোগিতার ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কার্ডিফের নিক্সন। বার্মিংহামের মোহাম্মদ রাহান মিয়া দ্বিতীয় স্থান, শফিক আলী তৃতীয় স্থান, মোহাম্মদ লুকমান হোসেন কাজী চতুর্থ স্থান অধিকার করে। ব্রাইটনের রুকন মিয়া পঞ্চম স্থান ও নর্থহ্যাম্পটনের কামরুল মিয়া ষষ্ঠ স্থান অধিকার করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
শরীর মন সুস্থ থাকার জন্য প্রত্যেক বছর বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হবে বলে জানান সিলেট স্পোর্টিং ক্লাবের সদস্যরা। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই রোক, বার্মিংহাম। এবার সিলেটের খবর। সিলেটে চাঞ্চল্যকর শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের অন্যতম আসামি সৌদি থেকে ফেরত আনা কামরুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে। সকালে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে কামরুলকে হাজির করা হলে কামরুলের পক্ষে কোনো আইনজীবী জামিনের শুনানিতে অংশ নেননি জানান পুলিশ কর্মকর্তারা। এদিকে দ্রুততম সময়ে আসামি কামরুল কে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেন রাজনের বাবা আজিজুর রহমান। কামরুলকে বিদেশ পালাতে প্রভাবশালী চক্র সহযোগিতা করেছে এমন অভিযোগ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। পুলিশ ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধীর সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি এম এস সালাম জানান, বৃহস্পতিবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার মডেল থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে সুধীর সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এস সালাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মাত্র 30 মিনিটে হৃদরোগ নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন ব্রিটিশ বিজ্ঞানীদের। ব্রিটেনে বসবাসরত অর্ধেক বাংলাদেশিদের নেই মেশিন রিডেবল পাসপোর্ট, সময়সীমা শেষ হচ্ছে নভেম্বরে। লন্ডনে 3 দিন ব্যাপী বাংলা একাডেমি বইমেলা শেষ হচ্ছে কাল শনিবার। ব্রিটেনে প্রতি 4টি হাসপাতালের মধ্যে 3টির সেবার মান অবনতির দিকে, রিপোর্ট সিকিউসির। মুক্তি পেলেন বিনা বিচারে 22 বছর জেল খাটা সিলেটের ফজলু মিয়া। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।